আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই বিউটি ফ্যামিলি কিচেন রুমসে। আবারও হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে তৈরি করে দেখাবো বার্গার, যা ছোট বড় সকলেরই খুব পছন্দের একটি খাবার। বিশেষ করে ছোটদের তো বার্গার বলতেই অজ্ঞান। তো সেই বার্গারটি কীভাবে ঘরে আপনি খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারেন, সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো বার্গারটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে মাংসের যে পুরটা থাকে সেটা তৈরি করে নেব। আজকে আমি চপ করে করব না মাংসের, এটা হচ্ছে এভাবে আমি মাংসগুলোকে খুব ছোট ছোট করে পিস করে নিয়েছি। এখানে প্রায় 300 গ্রাম পরিমাণ মাংস আমি নিয়েছি। এখানে মুরগির যে বুকের মাংসটা থাকে হাড় ছাড়া, সেটা নিয়েছি আমি এবং এভাবে পাতলা করে স্লাইস করে নিয়েছি। তো এটা দিয়ে আজকে আমরা বার্গারে মাংসের পুরটা রেডি করব। তো প্রথমে মাংসের পুরটা তৈরি করে নেব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখানে দিয়ে দেব আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ তেল। আর কেউ যদি আপনারা মাংসের চপ করে নিতে চান তাহলে মাংসটাকে কিমা করে তারপর চপটা করে নিলেই হয়, বাট ওটার থেকে আমার কাছে এভাবে পুর দিয়ে করাটাই বেশি ভালো লাগে। তো তেলটা একটু গরম হয়ে আসার সাথে সাথে আমি দিয়ে দিব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এটাকে সামান্য একটু ভেজে নেব। দিয়ে দিব সামান্য একটু লবণ যেন তাড়াতাড়ি পেস্ট নরম হয়ে আসে। পেঁয়াজটা একটু ব্রাউনিশ হয়ে আসার পর এখন দিয়ে দিব আমি যে মাংসটা স্লাইস করে রেখেছিলাম সেটা। এর সাথে অ্যাড করবো বাটা মশলা। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1 চা চামচ পরিমাণ জিরা বাটা। আর এখন এখানে দিয়ে দেব আমি 2 চা চামচ পরিমাণ গরুর মাংসের যে মশলাটা থাকে সেটা। এটা দিলে হবে কি, আপনার অন্য কোনো আর মাংসের মশলা ছাড়া বা অন্য আদার্স কোনো মশলা ব্যবহার করতে হবে না এবং ফ্লেভারটা খুব ভালো আসে। আর এই গ্রেভিটা তৈরি করার জন্য বা মাংসটাকে আমরা রান্না করার জন্য কোনো পানি ব্যবহার করব না আমরা। তো যা বলছিলাম এখানে আর অন্য কোনো হলুদ গুঁড়ো বা মরিচ গুঁড়ো বা ধনে গুঁড়ো কিছু ব্যবহার করার দরকার নেই। এর মধ্যে দিয়ে দিলাম একটু 1 চা চামচ পরিমাণ সয়া সস। এখন এটাকে একটু ঢেকে খুব মিডিয়াম লোতে রেখে কুক করে নেব 10 মিনিটের জন্য। তো দেখুন 10 মিনিট পরে কিন্তু অনেকটুকুই পানি বের হয়ে আসছে এবং আর একটু আমি এটাকে নেড়ে চেড়ে আরও শুকিয়ে নেব একদম ভালোভাবে। এবং এই মাংসটা এভাবেই কুক করতে হবে যেন খুব বেশি ভাজা ভাজা হয়ে না যায়, কারণ খুব বেশি ভাজা ভাজা হয়ে গেলে মাংসটা শক্ত হয়ে আসবে এবং মাংসের ভেতরে যে জুসিনেসটা সেটা থাকবে না। তোভাবে নেড়ে চেড়ে এখন কিন্তু আমার পানিটা শুকিয়ে আসছে এবং মাংসটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে। তো খুব কম মশলায় কিন্তু আমি এই মাংসটাকে এভাবে কুক করে নিলাম এবং এটাকে এভাবেই রান্না করার চেষ্টা করবো। তো এখন আমি মাংসটাকে উঠিয়ে যে ফ্রাই প্যানটা ছিল মাংসটা এটা ধোয়ার কোনো প্রয়োজন নেই, এটার মধ্যে আমরা বার্গারের যে বানগুলো থাকে সেগুলো মাঝখান থেকে একটু কেটে নিয়েছি আমি এবং এই বানগুলোকে একটু গরম করে নেব। যে ফ্রাই প্যানটাতে আমরা মাংসটা কুক করলাম সেটার মধ্যে এই কাজটুকু আমরা করে নেব। আর এই হচ্ছে মেয়োনিজ বার্গারের জন্য, যা অবশ্যই এটা ব্যবহার করতে হবে। আর এটা কিন্তু আমার হোমমেড মেয়োনিজ। তো এই হোমমেড মেয়োনিজটা কীভাবে আমি করেছি সেটা দেখতে চাইলে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা প্লিজ দেখে নিতে পারেন কীভাবে এই হোমমেড মেয়োনিজটা আমি তৈরি করলাম। তো আমি সবগুলো একসাথে রেডি করে নিয়ে আসলাম মেয়োনিজ এখানে, আর এখানে নিয়েছি কিছু চিজ, মজরেলা চিজ আমি গ্রেটারে গ্রেট করে রেখেছি, আর নিয়ে নিয়েছি টমেটো সস। এখন বার্গারের বানের 1টা স্লাইসের মধ্যে আমি টমেটো সস এবং চিজ আগে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব যে মাংসের পুরটা আমরা রেডি করলাম সেটা। তো এভাবে কিন্তু একবার আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। মাংসের চাপের থেকে এই যে পুরটা এভাবে আমরা রেডি করে নিলাম, এটা দিয়ে কিন্তু বার্গারটা খুব বেশি ভালো লাগে আমার কাছে খেতে। উপর থেকে দিয়ে দেব কিছু মজরেলা চিজ যা আমি গ্রেট করে রেখেছিলাম।
তো উপরের পার্টটার মধ্যে বার্গারের বানের আর ট্রু আমি মেয়োনিজ ব্রাশ করে নিলাম। তো এভাবে আমি করে মোজারেলা চিজ পর্যন্ত দিয়ে চিজটাকে একটু মেল্ট করব আমরা। আর চিজটাকে আমরা মেল্ট করব ওভেন ছাড়া, যাদের বাসায় ওভেন নেই তারাও যেন এই রেসিপিটা ফলো করতে পারে, তার জন্য এভাবে তৈরি করছি। তো প্রিহিট করে রেখেছি একটা ফ্রাই প্যান আমি, সেটার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবং এটাকে আজকে ওভেন হিসাবে আমরা ব্যবহার করব। তো স্ট্যান্ডের উপরে আমি এই চিজটা সহ বার্গারের বানটা বসিয়ে দিলাম। তো দেখুন 2 মিনিটে কিন্তু আমার চিজটা একদম মেল্ট হয়ে আসছে। এটা আপনি ওভেন হিসাবে এই কাজটা করে নিতে পারেন। তো সবগুলো এভাবে করে নিয়ে আসলাম আমি। এখন এটার উপর থেকে আমি টমেটো, শসা, কেউ চাইলে এখানে লেটুস পাতা ব্যবহার করতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি আজকে ব্যবহার করিনি। একদমই সাদামাটাভাবে এই বার্গারটা তৈরি করলাম, তবে খেতে কিন্তু অসাধারণ হয়েছে, একবার বাসায় অবশ্যই ট্রাই করবেন। এভাবে আপনারা চাইলে আরও 2-3 লেয়ার দিতে পারেন, 2 লেয়ার 3 লেয়ার যেরকমই পারেন। তো আমি এইভাবেই আজকে 1 লেয়ার দিয়ে সাজিয়ে পরিবেশন করব। উপর থেকে আর একটু মেয়োনিজ দিয়ে দিলাম। এখন উপর থেকে উপরের যে পার্টটা বার্গার বানে সেটা দিয়ে দিলাম। এই তো তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের বাসায় তৈরি বার্গার। এভাবে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এবং বাচ্চারা আশা করি খেয়ে খুবই মজা পাবে, বড়রাও খুব মজা পাবে। তো অবশ্যই বাসায় একবার ট্রাই করে আমাকে জানাবেন কেমন হলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। আর আবারও রিকোয়েস্ট করছি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।